মানবাধিকারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বহু দেশে দেখিয়াছি বহু নদদলে কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে দুগ্ধস্রোত রূপী তুমি জন্মভূমি স্তনে আর কি হ্যাঁ হবে দেখা যতদিন যাবে প্রিয় দর্শক কবি মাইকেল মধুসূদন দত্ত যার প্রেমে পড়ে লিখেছিলেন এই কবিতাখানি ঠিক এই মুহূর্তে আমরা আছি সেই কপোতাক্ষ নদীর মাঝখানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান মুজিব বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ নদীমাতৃক বাংলাদেশের যশোর জেলাতেই রয়েছে কপোতাক্ষ নদ ছাড়াও অনেক ধরনের নদী এর প্রায় ৬০ বর্গ মাইল জুড়ে রয়েছে বিভিন্ন নদী চিত্রা ইছামতি ভৈরব কিংবা বেত্রাবতীর মতো যে কোনো নদী দেখলেই মনে কবিতার ছন্দ জাগে ঠিক যেমনটাই জেগেছিল কবি মাইকেল মধুসূদন দত্তের মনে যশোর জেলার অবস্থান ঠিক এমন জায়গায় চারদিক নদীবেষ্টিত হয় ঠিক মনে হয় একাধিক নদীর ভেতর দিয়ে যেন ফুলে ফেঁপে উঠেছে এই যশোর জেলাটি চলুন আমরা ঘুরিয়ে দেখাবো আপনাদের যশোরের প্রাকৃতিক সৌন্দর্য সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদীর ঠিক গা ঘেঁষে রয়েছে মাইকেল মধুসূদন দত্তের একটি প্রতিকৃতি এবং তার ঠিক পেছনেই রয়েছে মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত একটি পাঠাগার মাইকেল মধুসূদন দত্তের ব্যবহৃত নানান দ্রব্যাদি এবং আপনারা দেখতে পাচ্ছেন সুদৃশ্য কাজ করা একটি সিন্দুক যেটি কিনা মাইকেল মধুসূদন দত্তের পরিবারের লোকজন ব্যবহার করতেন এত সুন্দর নিখুঁত কাজ করা এখানে যা একই সাথে আমাদের ঐতিহ্যকেও বহন করে দর্শক এখন আপনারা দেখছেন মাইকেল মধুসূদন দত্তের প্রাচীন বাড়ির অংশবিশেষ এখন যে ফাঁকা জায়গাটা আপনারা দেখছেন এটা মূলত ছিল প্রসূতি কক্ষ যেটা আমরা সচরাচর ভাষায় আতুর ঘর বলে চিনি ঠিক এইখানেই ১৮২৪ সালের ২৫শে জানুয়ারি আমাদের কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন Thank you.
ঠিক এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি ছিল মূলত কবি পরিবারের পারিবারিক ঠাকুর দালান অর্থাৎ এখানেই কবি মাইকেল মধুসূদন দত্তের পরিবারের সদস্যগণ তাদের বিভিন্ন পূজা পার্বণ এবং ধর্মীয় আচার এবং রীতি অনুষ্ঠান পালন করে থাকতেন ভারতের পূর্ববঙ্গে অবস্থিত প্রথম জেলা আমাদের এই যশোর ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যশোরের দড়াটানা মোড়ের ঠিক পাশে যশোর কালেক্টরেট ভবনে 1776 সালে প্রথম কালেক্টরেট হিসেবে যাত্রা করে এই যশোর এবং আমার ঠিক পেছনে আপনারা যে সুদৃশ্য ভবনটি দেখতে পাচ্ছেন এটির একতলা স্থাপিত হয় 1801 সালে এবং পরবর্তীতে 1980 সালে ব্রিটিশ রীতি মেনেই এর দোতলা ভবন নির্মিত হয় স্থাপত্যকলার দিক দিয়ে যদি আমরা দেখি এখানে অনুসরণ করা হয়েছে ব্রিটিশ স্থাপত্যকলা যা নিঃসন্দেহে অসাধারণ সুন্দর যশোর শহরের ইতিহাস এবং ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ এই যশোর কালেক্টরের ভবন এই ভবনের সাথে মিশে আছে ব্রিটিশ ভারতের তথা ব্রিটিশ পাকিস্তান ভারত এবং বর্তমান বাংলাদেশের অনেক বড় বড় কিছু সরকারি কর্মকর্তার নাম শুধু তাই নয় এই ভবনটি নিজেই যেন ব্রিটিশ শাসনের 200 বছরের এক জ্বলজ্জ্বান্ত ইতিহাস হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1969 সালে যশোর থেকে চুয়াডাঙ্গায় যাওয়ার পথে গাড়িটি ব্যবহার করেন এবং পরবর্তীতে 1971 সালের 6 ডিসেম্বর যশোরের মধু গ্রামের সম্মুখ সমরে গাড়িটি ব্যবহার করা হয় বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা যশোরে 1971 সালের 6 ডিসেম্বর এই যশোরেই ওড়ে স্বাধীন বাংলার প্রথম পতাকা 2594.95 বর্গ মাইলের এই যশোরে 2011 সালের আদমশুমারি অনুযায়ী মোট 27 লক্ষ লোকের বসবাস খুলনা বিভাগের অধীনে মোট 8টি উপজেলা নিয়ে গঠিত আমাদের এই যশোর শহর এবং এই যশোরে আসবেন কিভাবে যোগাযোগের ব্যবস্থায় যশোরের জুড়ি মেলাভার স্থলপথ রেলপথ কিংবা আকাশপথ যে কোনো একটি পন্থায় আপনারা চলে আসতে পারেন নিমিশে এখানে সড়ক পথে মাত্র 270 কিলোমিটার দূরত্ব ঢাকা থেকে যশোরে তো চলুন আপনাদের সবাইকে ঘুরিয়ে দেখাই যশোর
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি যশোর জেলার খাজুরা এলাকার তেজরোল গ্রামে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে একজন গাছি গাছ থেকে রস সংগ্রহ করছেন এবং এই রস দিয়েই তৈরি হবে যশোরের সেই বিখ্যাত পাটালি গুড়। এবার আমরা দেখাবো ঠিক কিভাবে এই রস থেকে পাটালি গুড় তৈরি করা হয়। কথায় আছে খেজুরের রস যশোরের যশ, এবং একটা সময় এই খেজুরের গুড় এবং খেজুরের রসই ছিল যশোরের প্রধান কৃষিপণ্য। এবং বর্তমানে যদি দেখা যায় এখানে বৃষ্টির হার কম এবং যার কারণে মাটির অম্লতাও কম, এবং এর ফলে খেজুরের গাছের শিকড় পৌঁছায় মাটির অনেক গভীরে, এবং এর জন্যই এখানকার খেজুরের রস এবং খেজুরের গুড় হয় সুমিষ্ট এবং সুগন্ধি। ঘন্টাখানেক জাল দেওয়ার পরই আমাদের পাটালি তৈরির যে প্রাথমিক অবস্থাটা সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে তৈরি আছে ঝোলা গুড়, এবং আমাদের চাচি উনি একটা স্পেশাল একটা অ্যাক্টিভিটির ভেতর দিয়ে উনি বানাচ্ছেন, যেটাকে আমরা বলি বীজ। এবং এই ঝোলা গুড় এবং এই বীজটা একসাথে মিশিয়ে তারপরে জমলে তৈরি হয়ে যাবে সেই সুমিষ্ট এবং সুগন্ধি পাটালি। তো চাচি, আমি কি একটু নেড়ে দেখতে পারি? জিনিসটা খুবই মজার। তো ওনার পারমিশন নিয়েই আসলে আমি কাজটা শুরু করে দিলাম। অনেক ধন্যবাদ, আপনার কাজটা আপনি বোধহয় ভালো পারবেন। এবং চাচির থেকে আমরা যেটা জানলাম, এই যে এই দুইটা অর্থাৎ এই বীজ এবং ঝোলা গুড় একসাথে মেশানোর পরেও পলিথিনে সমান্তরাল অবস্থায় প্রায় 2 থেকে 3 ঘন্টা রাখার পরে সেটা জমে যায় এবং সেই ঘন গুড়টা হয়ে যায় শক্ত পাটালি। এবং আপনারা একদম ভালো মতো দেখতেই পাচ্ছেন যে বীজ এবং আমাদের ঝোলা গুড় দুটোই একসাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এবং আমাদের চাচি, যিনি খুবই দক্ষ হাতে, আসলে বছরের পর বছরের অভিজ্ঞতা এবং দারুণ কিছু কর্মকাণ্ডের মিশেলে তৈরি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সুমিষ্ট এবং সুগন্ধি পাটালি। তো আমরা দেখেছি পাটালি তৈরির পেছনের গল্প। তার একদম শেষ ধাপ যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে পাটালিকে 3টা ছাঁচে ফেলে এবং তা জমানোর জন্য আমরা অপেক্ষা করছিলাম। আপনারা যদি দেখেন, এখানে 3টা ছাঁচে সুন্দরভাবে ঢালা হয়েছে, এইভাবে প্রায় 2 থেকে 3 ঘন্টা থাকবে এবং তারপরে জমে শক্ত হয়ে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি আসলে এত সুন্দরভাবে এটা দেখে আমি এটা একটু টেস্ট করার লোভ সামলাতে পারছি না, মাফ করবেন। যশোরে তৈরিকৃত এই পাটালি গুড়ের বিশেষত্বটা হলো, বাইরেটা অনেক শক্ত হলেও ভেতরটা মোমের মতন গলে যায়, আর এই অসম্ভব সুস্বাদু আর এই সুগন্ধি গুড়ের স্বাদ নিতে মুখিয়ে থাকে সবাই। নকশি কাঁথার কথা মাথায় এলেই চোখের সামনে ভেসে ওঠে এক নারীর অবয়ব।
এক হাতে সুচ আর এক হাতে সুতো, তা নিয়েই তিনি কাজ করে চলেছেন অবিরাম। যদিও এখন গ্রামীণ কিংবা শহুরে দৃশ্যপটে এই ঘটনা অনেকটাই বিরল, তবে যশোরের ব্যতিক্রম। এখানে কিন্তু তার জমজমার চাহিদা, এবং জানা মতে প্রায় 300 বেশি পরিবার সরাসরিভাবে এই নকশি কাঁথা শিল্পের সাথে জড়িত আছেন। স্বাবলম্বী করতে আপনার নিঃসন্দেহে অনেক বড় ভূমিকা আছে। তো কবে থেকে আসলে আপনার মনে হলো যে আমাদের নারীদের নিয়ে আপনার সামনের দিকে এগোনো উচিত? ইন্টারমিডিয়েট পাস করার পরে হলো আমাকে ওই অন্য জায়গায় যেতে বলেছিলেন যে আমি সুচরা আমাকে কিছু টাকা দিতেন, ওই টাকা দিয়ে আমি পড়াশোনা করেছি। এরকম আমি 5টা ডিস্ট্রিক্টে এই যে যশোর এসে গেছি। আপনার যে নারীদেরকে নিয়ে আপনি কাজ করেছেন, আপনার সন্তান তুল্য যারা আছেন, যাদেরকে হাতে ধরে কাজ শিখিয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনি কিছু কি বলতে চান? এখন দেখা গেছে যে ওরাই চালায় গ্রামে গঞ্জে, ওরাই বিভিন্ন অর্ডারগুলো নেয় মেয়েরা নিজেরাই। আমি প্রথমে অনেক ট্রেনিং দিই তাদেরকে, কোয়ালিটি বোঝাই ট্রেনিং দিয়ে। ট্রেনিং দেওয়ার পরে তখন আমার আর কাজ করতে হয় না, ওরা নিজেরাই অর্ডার নেয়, নিজেরাই সব কিছু করে। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমরা চলে এসেছি আমাদের যশোর অঞ্চলের কাঁথা স্টিচকে, বাণিজ্যিকীকরণের পেছনের মানুষ জনাব অ্যাঞ্জেলা গোমেজের হাতে করা প্রতিষ্ঠানে। এবং আমার আশপাশেই দেখতে পাচ্ছেন অনেক নারী যারা আছেন, তারা প্রত্যেকেই কাঁথা স্টিচ নিয়ে বেশ ভালোই ব্যস্ত। আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি, আপনি ঠিক কত বছর ধরে এই পেশার সাথে জড়িত আছেন? 33 বছর। অনেকটা দিন। তো আপনি কি মানে ট্রেনিং এখানেই নিয়েছিলেন নাকি আগে থেকেই জানতেন? তো এখানে আসলে আপনারা মূলত কি কি ধরনের প্রোডাক্ট তৈরি করেন, মানে শাড়ি, সালোয়ার কামিজ? শাড়ি, তারপরে হলো ওই ওয়াল মেড, তারপরে ওই যে টেবিল ক্লথ, তারপরে হলো স্কার্ফ। আচ্ছা, মানে কোন প্রোডাক্টের চাহিদাটা বেশি পান? মানে স্কার্ফ, তারপরে হলো ম্যাট, কুশন কভার। দারুণ আপনাদের হাতের কাজ, এবং বোঝা যায় যে প্রত্যেকটা কাজ আপনারা কতটা মায়া কতটা মমতা দিয়ে করে থাকেন। আপনি এটা কি বানাচ্ছেন? ম্যাট। এটাকে ওয়াল ম্যাট নাকি ফ্লোরে? আচ্ছা, আপনি কত বছর ধরে এই কাজের সাথে আছেন? মানে প্রায় 30-35 বছর। তো আমরা তো একটা খবর শুনলাম আপনি নাকি হচ্ছে স্বর্ণপদক পেয়েছেন এই কাজের জন্য। আর এত সূক্ষ্ম সূক্ষ্ম যে কাজ করেন, এবং এত বছর বয়স হয়েছে আপনার, আপনার চোখের কি কোনো সমস্যা হয়? বাহ। তো চাচি, আমরা তো এসেছি আপনাদের কাছে আপনাদের কাজ দেখতে, এবং দর্শক যারা আছেন গোটা বিশ্বজুড়ে সবাইকে আপনাদের কাজ দেখাতে। তো আপনার এই হাতের কাজের এই অংশটা কি আমি একটু দেখাতে পারি দর্শকদেরকে? তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কত সূক্ষ্ম কাজ, এবং এই কাজগুলো যে আসলে কেবল ট্রেনিং দ্বারাই পসিবল তা নয়, এর পেছনে থাকে চরম মমতা, ভালোবাসা। এবং এই ছোট ছোট বুননের কাজগুলো যদি আমরা দেখি, এটা আসলে কাজের থেকেও বেশি কিছু আমাদের শিল্পেরই অংশ। এবং আমরা এই আমাদের এই আয়োজনের ভেতর দিয়ে আমাদের এই হস্তশিল্প, আমাদের এই লোকশিল্পকে ছড়িয়ে দিতে চাই বিশ্বজুড়ে।
দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি গদখালিতে। গদখালি বলতে সবার চোখে প্রথমে কি ভাসে? হাজার হাজার ফুলের মেলা। আসলে কি নেই এখানে? লাল, হলুদ, গোলাপি, নীল, খরেক রকমের গোলাপ আছে, গ্ল্যাডিওলাস, রডস্টিক, জারবেরা, রজনীগন্ধা, কসমস, এবং এবার তো চাষ হচ্ছে টিউলিপও। এবং যেটা দেখতেই হাজারো দর্শকের ঢল নামে প্রত্যেক শুক্রবার শনিবার সহ বাংলাদেশের বিভিন্ন পূজা পার্বণ সহ আমাদের বিশেষ বাঙালি উৎসবগুলোতে, পয়লা ফাল্গুন, পয়লা বৈশাখ, একুশে ফেব্রুয়ারি কিংবা অন্যান্য সব ছুটির দিনে আপনি আসলেই দেখতে পারবেন লাখো দর্শকের ঢল নেমেছে এখানে। তবে বাংলাদেশের এই গদখালিতে যে ফুল চাষ হয় সেটা যে কেবল মানুষের এবং বিভিন্ন অনুষ্ঠানের সৌন্দর্য বর্ধন করে তা কিন্তু নয়। এখানে 7000 চাষি সরাসরি কিংবা পরোক্ষভাবে ফুল চাষের সাথে জড়িত। প্রায় 100টি গ্রামে 3500 হেক্টর জমিতে চাষ হচ্ছে ফুল। প্রত্যেক বছর প্রায় 400 কোটি টাকার উপরে ব্যবসা হচ্ছে, যা কিনা আমাদের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করছে। তো প্রিয় দর্শক, চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই আমাদের এই ফুলের রাজ্য। এটা তো বেসিক্যালি টিউলিপ ফুলের বাগান, তো আমরা দেখতে পাচ্ছি কোনো টিউলিপ নেই, তার মানে টিউলিপ অলরেডি কেটে ফেলেছেন। আমরা জাস্ট একটা টিউলিপ দেখতে পাচ্ছি ওখানে। তো এটা আসলে কবে থেকে আপনি স্টার্ট করলেন এবং কবে নাগাদ? 6 জানুয়ারি আমরা লাগাইছিলাম। 6 জানুয়ারি লাগানোর পরে 22 দিন পরে আমি ফুল সব কাটার মতো হয়ে যায়। পুরো জায়গাটা আসলে টিউলিপে ভরে থাকতে কেমন দেখাতো? তো এই যে ফুলগুলো তো কেটে ফেলেছেন, তো এখান থেকে কি আবার নতুন করে ফুল গজাবে? তো এখানে মূলত প্রায় মানে কয় ধরনের আপনি এখানে? 7 ধরনের কালার ছিল। আচ্ছা, 7টা কালারের ভিতরে এটাও একটা কালার। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।